আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করবেন। আমরা অনেকেই আছি, আমাদের জানা থাকে না কিভাবে নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তবে যারা যারা নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইছেন, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম আপনি আপনার নগদ অ্যাপটি ওপেন করবেন। এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর আপনি সবার নিচে এখানে লেখা দেখতে পারবেন আমার নগদ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনি লেখা দেখতে পারবেন পিন পরিবর্তন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার এখানে আপনার নগদ অ্যাকাউন্টের যে বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। এরপরে আপনি এখানে লেখা দেখতে পারবেন নতুন পিন, এখানে আপনার নগদ অ্যাকাউন্টের জন্য আপনি একটি নতুন পিন কোড দেবেন। এরপর আপনি সবার নিচে লেখা দেখতে পারবেন নতুন পিন পুনরায়, অর্থাৎ এখানে আপনি এইমাত্র আপনার নগদ অ্যাকাউন্টের জন্য যে একটি নতুন পিন দিয়েছেন সেই পিনটি আপনি এখানে আবার বসিয়ে দেবেন। আর অবশ্যই এখানে পিন কোডটি কিন্তু আপনার 4 ডিজিট, অর্থাৎ 4 সংখ্যার হতে হবে। এরপর আপনি নিচে লেখা দেখতে পারবেন সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। এখন আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন সফল, পিন নাম্বার পরিবর্তন সফল, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তা ভিউয়ার্স, আপনি এভাবেই খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে পারবেন। তা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।